বাইশ সাত দু হাজার বাইশ সেক্ষেত্রে কিন্তু রিসেন্ট এই এই মাসে টাকা পাঠানো হয়েছে এবং টাকার অ্যামাউন্টটা দেখুন টোটাল পেমেন্ট আঠারোশো নিরানব্বই টাকা তো যদি আপনার কাছে জব কার্ড থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ঢোকা শুরু হয়ে গেছে আজকে আপনাদের লাইভ প্রুফ দিয়ে দেখাবো আপনারা অনলাইন থেকে নিজের জব কার্ডের টাকা কীভাবে চেক করবেন এবং কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টেও একশো দিনের কাজের টাকা ঢুকলো কিনা তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ মধ্যে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে জব কার্ডের টাকা চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি গিয়ে সার্চ করবেন নারেগা ডট এনআইসি ডট নারেগা ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ অর্থাৎ জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনারা এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা কি করবেন নিচের দিকে আসবেন দেখবেন রিপোর্ট বলে একটি অপশন আছে সেই রিপোর্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে প্লাস বা মাইনাস করতে হবে অর্থাৎ একটা অঙ্ক দেবে সেই অঙ্কটা আপনাদের প্লাস বা মাইনাস করতে হবে তো আমাদের ক্ষেত্রে এসে চব্বিশ মাইনাস পাঁচ তো আমরা এখানে উনিশ দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা কী করব ভেরিফাই কোডে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে থাকবে ফিনান্সিয়াল এয়ার দু হাজার বাইশ তেইশ এবং এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অটোমেটিকলি কিন্তু পেজটা বাফরিং হয়ে পরবর্তী পেজে চলে যাবে তো পরবর্তী পেজে কিন্তু আপনারা জব কার্ডের অনেকগুলি অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আর ওয়ান বেনিফিশিয়ারি আর টু বেনিফিশিয়ারি তো এখান থেকে কি করবো আমরা আর সেভেন একটি অপশান আছে আর সেভেন এখানে দেখতে পাচ্ছেন আর সেভেন ফিনান্সিয়াল প্রগ্রেস তো এখান থেকে প্রথম যে অপশনটা ফান্ড রিলিজ এর প্রথম অপশন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো আর সেভেন অপশানের প্রথম যে অপশনটা ফান্ড রিলিজ তার প্রথম যে পয়েন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেই অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে পরবর্তী পেজ ওপেন হলে দেখতে পারবেন এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে এবং এখানে দেখুন ফিনান্সিয়াল পারফর্মেন্স আন্ডার মানরেগা ডুরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার বাইশ দু হাজার তেইশ অর্থাৎ রিসেন্ট ইয়ারের কিন্তু স্টেটমেন্ট এটা তো এখান থেকে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট দেখতে হবে আপনার ডিস্ট্রিক্ট কোথায় আছে তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট দেখে নেবেন আপনারা কিন্তু এখান থেকে ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন না অর্থাৎ যে সেকেন্ড যে পয়েন্ট আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সেই জেলার উপর আপনার ক্লিক করবেন না ক্লিক করবেন কোথায় যেখানে রেড কালার অপশন দেওয়া আছে এই যে রেড কালার যে অপশন পয়েন্ট নাম্বার ষোলো তো এই যে পেজ এই পেজে আসার পর আপনার ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন না ক্লিক করবেন রেড কালার যে পয়েন্ট আছে ষোলো নাম্বার পয়েন্ট সেই পয়েন্টের ওপর অর্থাৎ যে পয়েন্টে আপনার ডিস্ট্রিক্ট দেখাচ্ছে তো এখান থেকে কী করবো আমরা যে কোনো একটি ডিস্ট্রিক্টের রেড পয়েন্টে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু সেই যে ডিস্ট্রিক্ট তার ফিনান্সিয়াল এয়ার দু হাজার বাইশ দু হাজার স্টেটমেন্ট চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবে এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক অর্থাৎ ডিস্ট্রিক্টের পর আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে তো ব্লকে দেখুন গ্রাম পঞ্চায়েত লেভেল ওয়ার্ক এবং জেলা পঞ্চায়েত লেভেল ওয়ার্ক তো এখান থেকে আমরা কী করবো যে পঞ্চায়েত বা যে ব্লকের লিস্ট আমরা দেখব সেই ব্লকের গ্রাম পঞ্চায়েত লেভেলের উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু সমস্ত পঞ্চায়েতের নাম দেখাবে তো এখান থেকে আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের উপর ক্লিক করবেন অর্থাৎ পঞ্চায়েতের যে নাম্বারটা আছে সেই নাম্বার উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সেই পঞ্চায়েতের টোটাল ডিটেলস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণটাই নয় সাত দু হাজার বাইশ নয় সাত দু হাজার বাইশ অর্থাৎ রিসেন্ট তারপরে চলে আসছে বাইশ সাত দু হাজার বাইশ এবং এটা কিন্তু এটা কিন্তু মাস্টার রোল আন্ডার মানরেগা ডুরিং ইন এয়ার দু হাজার বাইশ দু হাজার তেইশের রিসেন্ট মাসের অর্থাৎ সাত ঠিক আছে তো বাইশ সাত দু বাইশ তো আমরা কী করব এখান থেকে এখান থেকে আমরা কী করবো এই যে পয়েন্টগুলো আছে যে মাস্টার রোল অপশন দেওয়া সেই পয়েন্টের ওপর আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু তার ফুল লিস্টটা চলে আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কত তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে ঠিক আছে তো যেহেতু বাইশ সাত দু হাজার বাইশ সেক্ষেত্রে কিন্তু রিসেন্ট এই মাসে টাকা পাঠানো হয়েছে এবং টাকার অ্যামাউন্টটা দেখুন টোটাল পেমেন্ট আঠারশো নিরানব্বই টাকা আঠারোশো নিরানব্বই টাকা আঠারোশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রত্যেকে কিন্তু তারা টাকা পেয়ে গেছে অর্থাৎ এই জব কার্ডের টাকা জব কার্ডের পেমেন্ট কিন্তু তারা পেয়ে গেছে ডিটেলস দেখার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে ব্যাঙ্কের আইএফএসসি কোড নাম্বার দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তো এবার যদি আপনার প্রোফাইলে টাকা ঢুকে থাকে বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন এখান থেকে আপনার যে জব কার্ড নাম্বার এখানে দেখতে পাচ্ছেন নেম রেজিস্টার নাম্বার যে যে জব কার্ড নাম্বার এই জব কার্ড নাম্বারের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পারবেন আপনি কত কত তারিখে কোন কোন কাজটি করেছেন তার বেশে কত টাকা আপনি পেয়েছেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট চলে এসেছে এখানে আপনার টোটাল লিস্ট দেখাবে যে আপনি কত কত তারিখে এখানে দেখতে পাচ্ছেন কুড়ি ছয় দু হাজার বাইশ কুড়ি ছয় দু হাজার বাইশে কাজ করেছিল সে শেষ হয়েছে সতেরো সাত দু হাজার বাইশে এরকম কিন্তু পুরো লিস্ট আপনি দেখতে পারবেন এবং এখান থেকেই বুঝতে পারবেন যে জব কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা তো আশা করছি সম্পূর্ণ পদ্ধতি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন আপনার জব কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে কি কিনা ঢুকলেও সেটা কত তারিখে ঢুকলো কত টাকা ঢুকলো তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ